দুর্বিষহ দূষণে ভরে যাচ্ছে পৃথিবী, বিশ্বজুড়ে রব উঠেছে বৃক্ষরোপণের। আমাদের দেশেও চলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও কর্মসূচি। গাছ লাগাতে নাগরিকদের উৎসাহ দিচ্ছেন দেশের নেতা মন্ত্রীরাও। শিক্ষকদের আদর্শে এবং সুস্থ সমাজ গড়ে তুলতে বিদ্যালয়ের সামনে সরকারি জায়গায় 25টি গাছ লাগিয়েছিল আগরতলা পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের ভালোবাসা ও পরিচর্যায় ধীরে ধীরে প্রায় 20 ফুট বেড়ে উঠেছিল তারা। সোমবার হঠাৎ ঘটল ছন্দপতন। সকালে স্কুলে এসে শিক্ষকরা দেখেন তাদের প্রাণের চেয়েও প্রিয় গাছগুলিকে কেটে উপরে তুলে ফেলে দেওয়া হয়েছে। কাউকে না জানিয়ে সরকারি জায়গায় লাগানো 25টি গাছ ধ্বংস করে দেওয়া হয়েছে এক রাতেই। এই পাশবিক কাণ্ডের পর অভিযোগ উঠছে এলাকারই 3 বাসিন্দা নিমাই দাস, প্রহ্লাদ মুখার্জি এবং তার ছেলে রাহুল মুখার্জির বিরুদ্ধে। বৃক্ষরোপণের উদ্যোগ নিয়ে রাজ্য সরকার যেখানে নিয়মিত প্রচার চালাচ্ছে, সেখানে সরকারি জায়গায় লাগানো গাছ কারোর অনুমতি না নিয়ে কিভাবে কেটে ফেলা হলো, সেই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে আগরতলা পাবলিক স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মনে। স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, গত 8-10 বছর ধরে আমরা গাছ লাগাইতেছি পাড়ার মধ্যে, গাছ লাগাইতেছি, জল দিতেছি। হ্যাঁ, ছাত্রছাত্রীরা জল দেয়, গাছ লাগায়, এটা করে, কোনো কিছু নাই। তো হঠাৎ করে বদলো কালকে সকালবেলা, কারেরে কোনো কিছু না জানে, গাছ কাটতে গেলে ওনার নাম হচ্ছে প্রহ্লাদ মুখার্জি এবং ওনার ছেলে রাহুল মুখার্জি এবং ওনার আরেকজনে রাখছে লেবার নিমাই দাস। তারা 3 জন মিলে এই গাছটি কাটছে। এনে 25টা গাছ আছে, এক একটা গাছ 25 ফুট 30 ফুট লম্বা, উঁচা হয়ে গেছে কেমন। এবং এর মধ্যে মেহগনি খুব দামি কাঠ, মেহগনির চারা আছে, চাপা ফুলে আছে, বট গাছ আছে, আরও বেশ কিছু ধরনের গাছ আছে, ফুলের গাছও আছে। গাছটি কেটে লাগাইছিল, আমরা লাগাইছি, স্কুলের ছাত্রছাত্রীরা লাগাইছে, আগরতলা পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা লাগাইছে গাছগুলি। কিন্তু তারা কারোর কোনো কিছু না যায় না, এগুলি কারোর ক্ষতি করে না। তেমন এইখান থেকে লাইনে এই গাছগুলি ছিল, আমরা গাছগুলি লাগাইলাম এবং এটার মধ্যে যখন অনেক দিন ধরে বর্ষা হয় না, আমরা এইগুলির মধ্যে আবার জল দিতাম কেমন। এখন এই ভদ্রলোক কালকে এই প্রহ্লাদ মুখার্জি, ওর ছেলে রাহুল মুখার্জি, কারোর কোনো কিছু না যায় গাছগুলি, কালকে সকাল 7টার সময় কাটতে লাগে সবগুলি গাছ। এখন এইটা বেআইনি গাছ কাটা এবং ফরেস্ট অ্যাক্টে আছে, এইটা শাস্তিযোগ্য অপরাধ এবং ভারতীয় দণ্ডবিধিরও নিয়ম অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ। আমরা এর ব্যাপারে শাস্তি চাই। গাছটি যে লাগানো ছিল এটা কি ওনার জায়গা না? না, ওনার সীমানার বাইরে রাস্তার দিকে, মানে সরকারি জায়গা। হ্যাঁ, সরকারি জায়গা, রোড সাইড প্ল্যান্টেশন কয়েটারে, রোড সাইড প্ল্যান্টেশন। হ্যাঁ, এইটা রোড সাইড প্ল্যান্টেশন আমরা করছি এলাকা সবুজ করার জন্য, এলাকা মানুষ যাতে অক্সিজেন পায়, মানুষ যাতে ছায়া পায়, এই জন্য আমরা গাছগুলি লাগাইছি। এবং এই ব্রিজের পাশে, ব্রিজের নামতে ডান দিকে বা দিকে, এই গাছগুলি আমরা স্কুলের তরফে লাগাইছি কেমন। এই ভদ্রলোক বিনা অনুমতি, খুব ক্রাইম, এটা অপরাধ করছে ভদ্রলোক, সমাজের বিরুদ্ধে অপরাধ করছে। এখন আপনারা কি চান? আমরা চাই ও ভদ্রলোক শাস্তি হোক, শাস্তি হোক এই ভদ্রলোকের, কেন গাছ কাটবে? সরকার বলে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও, আর এখানে এই ভদ্রলোক 25টা গাছ কাটছে এই জায়গাতে। বৃক্ষরোপণের মতো নিন্দনীয় কাজ করার জন্য এলাকার ওই 3 বাসিন্দার কঠোর শাস্তি দাবি করেছেন আগরতলা পাবলিক স্কুলের শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।